দাদার সাথে গরুর গাড়িতে হাঁটে যাওয়া কিংবা লণ্ঠন জ্বালিয়ে সন্ধ্যাবেলায় পড়তে বসা বর্তমান প্রজন্মের কাছে এখন অতীত কাহিনী ছাড়া আর কিছুই নয়। আর সারা দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলছে নোয়াখালীর চাটখিল উপজেলা। উপজেলা পরিষদের নেওয়া বেশ কিছু উদ্যোগের কারণে প্রত্যন্ত অঞ্চলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। শতভাগ বিদ্যুতায়িত এই উপজেলায় শহর আর গ্রামের পার্থক্য কমে গেছে অনেকটা। রাস্তাঘাট আর স্কুল কলেজের ভবনগুলো যেন শহরের সাথে পাল্লা দিয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আর শিক্ষার্থীরা ভোগ করছে সকল সুযোগ সুবিধা। গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বেড়েছে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যও প্রসার। আর বর্তমান সরকারের লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবিরের নেওয়া বেশ কিছু কর্মযজ্ঞের কারণে প্রত্যন্ত অঞ্চলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কিংবা নারী উন্নতির জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম সব কিছুতেই রেখেছেন উল্লেখযোগ্য পদক্ষেপ। আমি তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে ওই ইউনিয়নে যতগুলো স্কুল আছে প্রত্যেকটি স্কুলকে একত্রিত প্রতি ইউনিয়নটা আমরা একটা কাউন্সিলিং করেছি এবং কীভাবে পড়াশোনা করাতে হবে এবং পড়াশোনা করার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্ট থেকে আমরা মনিটরিংয়ের ব্যবস্থা করেছি। এতে করে বিগত 8 বছরে একটা শিক্ষার গুণগত মান আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি। আর দীর্ঘদিনের অবহেলিত কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাণ ফিরে এসেছে। সাধারণ জনগণ হাতের কাছেই পাচ্ছে স্বাস্থ্যসেবা। রাস্তাঘাট আর স্কুল কলেজের ভবনগুলো যেন শহরের সাথে পাল্লা দিয়েই মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আর শিক্ষার্থীরা ভোগ করছে সকল সুযোগ সুবিধা। আর যেখানে সরকারের বরাদ্দ অপ্রতুল, সেখানে নিজের গঠন করা অ্যাক্টিভ ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন তিনি। আমার শিল্প প্রতিষ্ঠান থেকে যে ইনকাম হয় সেই ইনকাম থেকে একটা লভ্যাংশ থেকে একটা পার্সেন্টেজ আমি জমা করি আমার চাটখিল সোনাইমুড়ি উপজেলার মানুষকে হেল্প করার জন্য, যারা কন্যাদায়গ্রস্ত তারা বিয়ে দিতে পারছে না তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি। সারা দেশে করোনাকালীন সময়ে কর্মহীন 40,000 পরিবার ও দলীয় কর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। উনার নিজস্ব প্রতিষ্ঠান একটি ফাউন্ডেশন থেকে চাটখিলে উনি 12 জন গড়বিহীন মানুষকে উনার নিজের অর্থায়নে ঘর তৈরি করে দিচ্ছে। গত করোনাকালীন সময় চাটখিল সোনাইমুড়িতে প্রায় 40,000 শ্রমিক পরিবার এবং অন্যান্য লোকজনের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় ওনার সততা এবং নিষ্ঠার কারণে গ্রাম অঞ্চলের রাস্তা সহ আমাদের স্কুল কলেজ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে উন্নয়নের জোয়ার বয়েছে, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, আমরা চাটখিল উপজেলাবাসী আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস যেভাবে কাজ হচ্ছে এভাবে যদি আগামী 5 বছর আমাদের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে আমাদের হয়তো রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কোনো কিছুরই আর মানে সমস্যা থাকবে না। সরকারের দেওয়া বরাদ্দ নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করা সম্ভব হলে প্রধানমন্ত্রীর 2041 সালের স্বপ্ন 2030 সালেই বাস্তবায়ন সম্ভব বলে মনে করছেন আলহাজ জাহাঙ্গীর কবির। এই 8 বছর অভিজ্ঞতা আমার কাছে যা মনে হলো, সরকার ডেভেলপমেন্টে যে ফান্ডটা দেয় এই ফান্ডটা যদি প্রপার ইউটিলাইজ করা সম্ভব হয়, সর্বকালের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন আজকে মধ্যমায় দেশের দরজায় দাঁড়িয়ে 2041 সালের দেশ এই বাংলাদেশকে একটা উন্নত দেশের কাতারে নেওয়া যায় না। আমার বিশ্বাস জননেত্রী সেখানে নির্দেশনা অনুযায়ী সমস্ত দান অনুদান সমস্ত প্রজেক্টের যে বাজেট যদি আমরা কাজে লাগাই তাহলে আমার মনে হয় 2041 সালের প্রয়োজন হবে না। আমার বিশ্বাস 2030 সালের মধ্যে এই বাংলাদেশ আমাকে উন্নত বিশ্বের কাতারে এসে দাঁড়াবে। বর্তমান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৃহত্তর পরিসরে দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি। আমি দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা এবং আগামী 2 বছর আমার সময় আছে, এই বিশাল অভিজ্ঞতা থেকে আমার একটা যে প্রতিমান হলো যে আরও বড় পরিধিতে যদি আমরা আপনারা যদি কাজ করার সুযোগ পাই তাহলে আপনাদের চাকরি সোনাইমুড়িকে আরও এগিয়ে নিতে পারব। তো সেক্ষেত্রে আসলে প্রত্যেকের স্বপ্ন থাকে, আমি মনে করি আমি মানসিকভাবে এটা আমার প্রস্তুতি আছে, যাকেই নমিনেশন দেখ না কেন আমিও সেখানে নমিনেশন প্রত্যাশী। আর আমি মনে করি যদি আমি সুযোগ পাই আমি আমার অভিজ্ঞতা প্রজ্ঞা এবং আমার দেশপ্রেম ও দায়িত্বশীলতার সততা পরিশ্রম দিয়ে আমি আরও অনেক বেশি এগিয়ে যেতে পারব, কারণ উপজেলা পরিষদের
ছোট্ট পরিসরে আমি যে কাজ করতে পেরেছি আরো বড় পরিসরে থেকে আরো বেশি কাজ করতে পারবো।